হচ্ছে এখানে সব? অপু তুই তুই একবার আমাদের জানাতেও পারিস নি? আরে তার আগে আমি জানতে চাইছি এখানে সব কি হচ্ছে দাদা? অপু সেটা আমরাও বুঝতে পারছি না। এই যে লোকটা চন্দন রায় চৌধুরী, ও আবার এই বাড়িতে এসেছে। এটাই বোঝাতে যে ও আগের মতো সেই কালসাপ এখনো আছে। ও আমাদের বাড়ি বিক্রি করে দিয়েছে অপু। কখন যে খেলা দেখেছে আমরা কিচ্ছু বুঝতে পারিনি, কিন্তু এই খেলাটাও কি করে খেলতে পারে সেটাই আমি বুঝতে পারছি না। কি বললে? কি করেছে এই লোকটা? বাড়ি বিক্রি করে দিয়েছে? এমন হাবভাব করছে এরা যেন অপর্ণা ম্যাডাম হচ্ছে হাইকোর্টের জাজ সাহেব, আর তার কাছে নালিশ করে এরা ধর্ম প্রতিষ্ঠা করবে। তুমি আর একটা কথা বলবে না। কি করে হলো তোমার সাহস যে বেআইনি ভাবে আমাদেরকে তাড়ানো? হ্যাঁ তুই ভাবতে পারিস অপু, এসে বলছে কিনা এই বাড়ি এখন আর আমাদের নেই, ওর হয়ে গেছে। উর্মিটা কিরম চুপ করে আছে, তুই তোর বাবাকে কিছু বলতে পারছিস না। আমি কি বলবো, কি বলার আছে আমার? আমার বাবা যা করছে সব আইন মেনে করছে, এতে আমার কিচ্ছু বলার নেই। মানেটা কি তোমার বাবা যেটা করছে সেটা কোন আইন মেনে করছে শুনি, আমায় একটু বোঝাও না প্লিজ। দেখো সুজন, আমার বাবার কাছে যে কাগজপত্র আছে তাতে কিন্তু তোমার বাবার সই আছে। এর মানে এটাই যে তোমার বাবার সজ্ঞানে এই বাড়ি এবং সমস্ত সম্পত্তি আমার বাবার নামে করে দিয়েছে। তুমি এত জোর দিয়ে কি করে বলছো? মঞ্জিলা, তুমি কি জানতে তোমার বাবা এসব করছে? জানতে মানেটা কি? হ্যাঁ জানতে। আরে বাবা, সইটাকে করিয়েছে সেটাকে জিজ্ঞেস করো। তুমি কেন এরকম বোকার মতো রাগারাগি করছো সুজন? একটা কথা কেন বুঝতে চাইছো না? দেখো সম্পত্তি আমার বাবার নামে হওয়া মানে সেটা আমার নামে হওয়া। দেখো তোমার তোমার লোকেরা এই বাড়ি ছেড়ে চলে গেলেও আমাদের কোথাও যেতে হবে না। বাবা আমাকে কথা দিয়েছে যে এই সম্পত্তি এই বাড়ি আমরা ভোগ করব, তাই না বাবা? হ্যাঁ মানে কথা দি ছিলাম, তারপর কি জানিস তো লোভে পড়ে কিরকম একটু মনের ভেতরে একটু চন্নামিটো মতন হলো, তারপরে আমি কথা গুলিয়ে নিজে খেয়ে ফেলেছি, এখন বাড়িটা আমি বেঁচে দিয়েছি। মানে তুমি কি বলতে চাইছো? এক মিনিট, আরে আগরওয়াল সাহেব কোথায় আপনি? আসিয়ে 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 তারপর এখানে আপনি মল বানাইয়ে বড় বড় বিল্ডিং বানাইয়ে আমার কি? চন্দন বাবু, আপনি একদম প্রমোটারকে সঙ্গে নিয়েই চলে এসেছেন। তাহলে তো আর কিছু করার নেই, আমার কাকাকে তো এই বাড়ি ছেড়ে দিতেই হবে। দাদা, এদের সাথে লড়াই করে কি টিকে থাকতে পারবি বল? কি বলছিস রূপু তুই? তুই এসব কি বলছিস? আরে এটা আমাদের পৈতৃক ভিটে, এই লোকটা জালিয়াতির জন্য আমরা পালিয়ে যাবো ভয় পেয়ে। সম্পত্তি তো তোমাদের ভরসাতেই রেখে গিয়েছিলাম দাদা, সামলাতেই যখন পারলে না তখন। অপু তুই অন্তত এই কথা বলিস না, আমরা সব সইতে পারবো, সব সইতে পারবো, কিন্তু তোর মুখে এমন কথা শুনলে আমরা বাঁচতে পারবো না রে অপু, বাঁচতে পারবো না। আমি কি ভুল কিছু বলছি কাকা? আমরা বোনেরা তো এই বাড়ি এই পুরো সম্পত্তি তোমার ভরসাতেই রেখে গিয়েছিলাম, কোনোদিন কি তোমাদের বাড়ি ছেড়ে উঠে যেতে বলেছি কাকা? সব কি বলছিস, কি বলছিস এসব? ভুল কি বলছি আমি? বাবা তোমাদের এই পরিবারের সদস্য বলে মনে করতো, তাই তোমরা এই বাড়িতে রয়ে গেছো, কিন্তু এখন অধিকার দাবি করলে তো অন্য কথা, তাই না কাকিমা? দাদার অবর্তমানে দিদি ছিল আমাদের মাথার উপর, আমরা সবাই মিলে একটা পরিবার ছিলাম, আমরা সব একসঙ্গে ছিলাম। তোদের তিন বোনকে আমার দুই ছেলেকে আমি কখনো তো আলাদা করে ভাবিনি। তুই এখন হঠাৎ বিদেশ থেকে এসে সম্পত্তির মতন সম্পর্কেরও দলিল চাইছিস? আমরা তো এটা বুঝবো কি করে, কি করে বুঝবো? আচ্ছা বাবা, আপনাদের এই নৌটঙ্কি করতে আপনারা বাড়ির বাইরে গিয়ে করুন না নৌটঙ্কিটা, তার আগে আমি পরিষ্কার করে একটা কথা আপনাদের প্রথমবারের মতো আর শেষবারের মতন বলে দিই, মানে এই কাগজে কী লেখা আছে সেটা জানতে হবে তো।
এই অপর্ণা ম্যাডাম, আপনি তো খুব হেডমিস, ঠিক ঠিক আমি জানি সেই বই করিয়েছি এখন অনেক কিছু। এই দেখুন তো, আপনাকে একটা আমি কপি দিলাম, এর পড়ে দেখুন 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 ধরুন। আকো উকিল সাহেব, হ্যাঁ গোটা বন্দোবস্তটা কি আছে কাগজে আপনি পড়ে শুনিয়ে দিন। কি রে অপু, তুই চুপ করে রইলি কেন? কি লেখা আছে এই কাগজে একটু বল। এখানে লেখা আছে, আমি শ্রী মনোতোষ মৈত্র, সজ্ঞানে আমার সম্পত্তি তথা আমার পৈতৃক বাড়িটি শ্রী চন্দন রায়চৌধুরীকে লিপিবদ্ধ করছি এবং আজ থেকে আমার সমস্ত সম্পত্তি তথা পৈতৃক বাড়ির এক এবং একমাত্র দাবিদার হলেন শ্রী চন্দন রায়চৌধুরী। আর ওই অধিকার প্রত্যেকেই বাড়িটা আমি বেচে দিয়েছি, বোঝা গেল মক্কম করাটা? চন্দন, তুমি এই কাজটা কিন্তু করতে পারো না, তুমি কিছুতেই করতে পারো না চন্দন। আও ঠেলে, বাড়ির মালিক আমি, জমি জমা এখন আমার, ওর থেকে নাকি জ্ঞান শুনতে হবে কি করতে পারি পারি না। একদম পাক্কা কাজ। তবে কিরে অপু, আরে তুই চুপ করে আছিস কেন, কি পড়ছিস বল না একটু। এবার জিনিসপত্র সব গুছিয়ে নে দাদা, এই বাড়িতে তোমাদের সকলের পাঠ এবার চুকলো। বাবা বলছি যে তুমি তুমি আমাদের তো কিছু একটা ব্যবস্থা করবে নিশ্চয়ই। দাদা পালা পালা, তোর জন্য আলাদা ব্যবস্থা করি। এই বাবা তুই এখন আমি মৈত্র বাড়ির বউ, বুঝতে পারি ওদের সুখের দিনে ছিল, এখন দুঃখের দিনটা ওটা দেখে দি। যা না, আমি অন্তত এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। চন্দন তোমার এই জালিয়াতি আমি কিছুতেই সহ্য করবো না। চল সন্ধি, চল। মা কিছু তো করার নেই বাবা, যেতে তো হবে, কিছুই করতে পারিনি না। এই সংসারটাকে শুধু এক করে রাখার চেষ্টায় সম্পত্তি ভাগাভাগি করতে হবে এটা ভুলেই গেছি। চলো 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 চলো, আমাদের এবার ফুটপাতে গিয়ে দাঁড়াতে হবে। যাও যাও এখান থেকে, এবারে কোনো কিছু নিয়ে যাবে না, সব এখানে পড়ে থাকবে। বর্তি, তুই এতটা পাল্টে গেলি, তোকে তো চিনতেই পারছি না। রোহিণী, রোহিণী আমি পারলাম না, আমি কারোর বিশ্বাস অর্জন করতে পারলাম না। কিসে না কিসে ভুল করি, অন্ধের মতো একটা বই করে বসলাম। তুমি সারা জীবন সব কাজ অন্ধের মতো করে, ভালোবেসেছো অন্ধের মতো, স্নেহ করেছো অন্ধের মতো, দায়িত্ব নিয়েছো অন্ধের মতো, আর তাই আজ তোমায় বেরিয়েও যেতে হবে অন্ধের মতো। এই দেখো 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 না দেখো না, তোমাকে সব ঠকিয়েছে তো, তোমায় ঠকিয়েছে তো, বেশ করেছে বেশ করেছে। মা, তুমি বাবাকে এইভাবে বলো না, বাবা তাহলে আর বাঁচবে না। মা, বাবা তো কোনোদিনও জানতো না বাবাকে আজ। আমি বাড়ি ছাড়তাম না জানিস সুজন, আমি কিছুতেই বাড়ি ছাড়তাম না, যেমন করে যেভাবে আমার শেষ কবর দুঃখটুকু বেঁচে আমি আমি ওর হাত থেকে সম্পত্তি বাঁচানোর চেষ্টা করে যেতাম, আমি আমি এবারে কিছুতেই ছাড়তাম না। কিন্তু এই বাড়িটা তো আমাদেরই নয়, অপু বলে দিল না, ওদের সম্পত্তি, ওদের সম্পত্তি আমরা যখন রক্ষাই করতে পারিনি তখন তুই বল না সুজন, তখন সেই সম্পত্তিতে পা রেখে দাঁড়িয়ে থাকার কোন অধিকার আমাদের আছে? নেই না। আমাকেও কি চলে যেতে হবে বাবা? আমি কোথায় যাবো বলো, আমি তো অসুস্থ। ওকে নিয়ে আয় সুজন, মেয়েটা আজ বড্ড বেশি আঘাত পেয়ে গেল, এত বড় আপনজনের কাছ থেকে পাওয়া আঘাত তো ও সামলাতে সময় লাগবে। ও তো মৈত্রবাড়ির বউ না, আমি আমরা কোথায় ফেলে যাব ওকে? ও যেমনই হোক ওকে নিয়ে আয়। তোকে কোথায় ফেলে যাবো? হ্যাঁ
আমার যতদূর মনে পড়ছে এই বাড়ি আমার দাদু আমার বাবার নামে ট্রান্সফার করে দিয়েছিলেন, তাই না? তাহলে আমার বাবা মারা যাবার পর বাবা স্ত্রী হিসেবে আমার মা এবং তারপরে আমরা তিন বোন, তাই তো? তাহলে বাবা যদি লিখিতভাবে কোনোদিন তোমাকে এই বাড়ির কোনো অধিকার নাই দিয়ে থাকে, তাহলে তুমি কোন অধিকার বলে এই বাড়ি অন্য কাউকে লিখে দিলে? কিছু বলিস না, আমরা তো চলে যাচ্ছি। তুই জিজ্ঞেস কর আমাকে, তুই জিজ্ঞেস কর। আজ চিরতরে এখান থেকে চলে যাবার আগে আমি সমস্ত সমস্ত কথা স্বীকার করে যেতে চাই। ওই লোকটা আমাকে বোকা বানিয়ে, আমাকে ভুল বুঝিয়ে ওই কাগজে সই করিয়েছে। আমার তো কোনো অধিকার নেই বাড়ির উপর, আইনগত কোনো অধিকার নেই। তুই ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। না না কাকা, এইসব তো ইমোশনাল কথা, এখানে আইনি মারপ্যাচ নিয়ে কথা হচ্ছে। চন্দনবাবু বলছেন যে তুমি নাকি সই করে সমস্ত সম্পত্তি চন্দনবাবুর নামে লিখে দিয়েছো। যদি আমার বাবা কোনোদিন তোমাকে আইনগতভাবে লেখাপড়া করে কোনো সম্পত্তি নাই দিয়ে থাকেন, আমি বুঝতে পারছি না, যদি দিয়ে থাকেন তাহলে সেই কাগজটা দেখাচ্ছেন না কেন? দেখান কোনো কাগজ আছে কিনা। অপু, বাবা তো বললো বাবার কাছে সেরকম কোনো কাগজ নেই। না তাহলে চন্দনবাবু কি করে এই বাড়ির মালিক হলেন? কাকা যে সইটা করে দিয়েছিল সেই সইটারই তো কোনো মূল্য থাকে না। আরে এসব আপনি কি বলছেন অপর্ণা দেবী, চলে তো যাচ্ছিল ওরা, কেন ঘেটে ঘুগনি করছেন? না না, আমাকে তো জানতে হবে। না না জানলে তো আমি মানতে পারছি না যে আপনি আইন সিদ্ধভাবে এই বাড়ির মালিক। না, আমার বাবার অবর্তমানে আমি এবং আমার দুই বোনই এই বাড়ির মালিক, তাই আমি সেই মালিকানার জোরে, সেই অধিকারের জোরেই আপনাকে বলছি, আপনাকে যদি এই বাড়ির মালিক হতে হয়, মানে কাকা যদি কোনোভাবে আপনাকে এই বাড়ির মালিকানা লিখে দিয়ে থাকেন, তাহলে কাকাকে তো আইনতভাবে আমার এবং আমার দুই বোনের অনুমতি পেশ করতে হবে। না হলে আপনি যে দাবিটা করছেন সেই দাবির তো কোনো বৈধতাই থাকে না। আর আপনি যে এইসব কাগজপত্র সই করা এইসব দেখাচ্ছেন, এইসবের তো কোনো মূল্যই নেই। আমার মনে হয় এই কাগজটা আপনি ছিঁড়ে দিন, না হলে ছুঁড়ে ফেলে দিন। না না, বৈধতা আছে, আমি আপনাকে পরে বুঝিয়ে বলবো। অপর্ণা ম্যাডাম, অনেক কঠিন। আপনারা দাঁড়িয়েছেন কেন? বেরোন বেরোন বেরোন। ওনারা কোথায় যাবেন? আরে ভাই, কোথায় যাবেন ওনারা? বাইরে বাইরে। বাইরে চলে যেতে আপনি বেরিয়ে যান। কিছু বুঝতে পারলেন? আপনি ভাবলেন কি করে যে আপনি ভয় দেখিয়ে আমার কাকাকে বাড়ি ছাড়া করবেন আর আমি চুপচাপ সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? কি করে ভাবলেন যে আমার কাকিমার গোপালকে আপনার লোকেরা ঘর থেকে এইভাবে বার করে দেবে? বলুন ওই লোকগুলোকে আমার কাকিমার পা ধরে ক্ষমা চাইতে। আর খুব ভালো করে জেনে রাখুন, মৈত্র পরিবার মানে শুধুমাত্র মনতোষ মৈত্র নয়, তার সঙ্গে তার পরিবার রোহিণী মৈত্র, সন্দীপ মৈত্র, সুজন মৈত্র আর আমরা তিন বোন অপর্ণা, দোয়েল আর রায়। কেউ যদি আমাদের দিকে চোখ তুলে তাকায় আমরা সবাই একসাথে লড়ি, ভয় পেয়ে পিছিয়ে আসতে আমরা কিন্তু শিখিনি। ক্ষমা করে দাও আমাকে, আমি শুধু দেখতে চাইছিলাম যে এই লোকটা আর কত নিচে নামতে পারে। একটু হলেও তো তোমাদের কষ্ট দিয়েছি বলো, ক্ষমা করে দাও। এটা কি হলো চন্দন বাবু? কি হলো সেটা তো আপনারা এবার দেখবেন। আপনি বাড়িটা কিনলেন কি করে? এই ব্যাপারে তো আমাকে আইনের সাহায্য নিতে হবে। এই বিষয়ে আপনার কোনো ব্যবসার কালো টাকা জড়িয়ে নেই তো? সেটাও তো আইনগতভাবে জানতে হবে আমাদের। ওসব আইন টাইন আমাকে দেখাতে আসবেন না ম্যাডাম, ওসব আইন কালন গুলা না আমি আমার পকেটে রাখি। আপনার অনেক টাকা, আপনি ভেবেছেন আপনি যা খুশি তাই করতে পারেন, কিন্তু ভুলে যাবেন না আমাদের দেশটাও গণতান্ত্রিক দেশ, আইনকে এতটা অশ্রদ্ধা করবেন না।
আর আপনাকেও আরেকটা কথা জানিয়ে রাখি, আপনি যে গায়ের জোরে আমাদের বাড়ির সমস্ত জিনিসপত্র এইভাবে বাইরে এনে টেনে ফেলেছেন, বাড়ির এতগুলো লোককে হেনস্থা করেছেন, এর জন্য আপনাকে আইনগত ব্যবস্থা আমি নিতে পারি? বলছি ওর কথা বেশি শুনবেন না। মিস্টার চন্দন রায়চৌধুরী, ভুলে যাবেন না যে এবাড়ির মেয়েদের কাছে আপনি বারবার হেরেছেন। কোনো দিন আপনার কোনো খারাপ উদ্দেশ্যকে আমরা সফল হতে দিইনি। কি অফিসে কি কাজের জায়গায় প্রত্যেকটা জায়গায় আপনার প্ল্যানকে আমি ভেস্তে দিয়েছি, এমনকি কোর্টে হারিয়ে আপনাকে জেলে পর্যন্ত পাঠিয়েছি। তাই এবাড়ির মেয়েরা কতটা কি করতে পারে সেটা মিস্টার আগরওয়াল বাইরের লোক হিসেবে হয়তো জানেন না, কিন্তু আপনি তো জানেন, তাই না জানার ভানটা একদম করবেন। আপনি কি ভেবেছেন, অপর্ণা আর বেঁচে নেই? অপর্ণা হয়তো এই বাড়ি থেকে অনেক দূরে চলে গিয়েছিল, কিন্তু এই বাড়ির লোকগুলোর কাছ থেকে, তাদের কাছ থেকে কোনোদিন একটুও দূরে চলে যায়নি। তাদের যদি কোনোদিন কোনো বিপদ হয়, আমি যেখানেই থাকি না কেন একটাকে চলে আসবো তাদের পাশে, তাদেরকে আমি কোনোদিন হাঁটতে দেখতে পারবো না। শুনুন চেতন বাবু, আমি ব্যবসায়ী মানুষ আছি, আমার চোখটা ভি খোলা রাখতে হবে, কানটা ভি খাড়া রাখতে হবে। এখন যা দেখছি এই বাড়িটা কব্জা করা এ তো ইজি হবে না, এতে তো পুরো ডিসপিউট আছে। আপনাকে হাসতে হাসতে 1 crore টাকা দিয়েছি, পয়সা গুলান ফেরত দিন আর না হলে ডিসপিউট গুলান মিটান। আপনার কাছে বেশি সময় নাই চন্দন বাবু। আরেকটা কথা মিস্টার আগরওয়াল, এই বাড়ি কিন্তু শুধুমাত্র আমাদের কাছে মাথা গোঁজার ঠাঁই নয়, এই বাড়ি আমাদের কাছে মন্দির, এতটাই পবিত্র। প্লিজ আপনাকে রিকোয়েস্ট, আপনি আপনার ব্যবসার এই ডিসকাশনগুলো এখানে করবেন না, দরজা খোলা আছে, বেরিয়ে যান। বাড়ির উপর যখন ওনার কোন এখতিয়ারই নেই, তাহলে এই কাগজগুলোতে কি করে সই করলেন উনি? হ্যাঁ আমি আমি জোরছো, আমি জোরছো, উনিও তো জালিবাজ, কোনটা বলি বলো তো, জালিয়াতি, জোর চুরি, কিডন্যাপিং? কিডন্যাপ কার কিডন্যাপ করেছে এই লোকটা? বলবো জেম্মা, সব বলবো তোমায়। এই নোংরা মুখোশটা খুলে দিতেই তো আমি এখানে এসেছি আজ। চক্রান্ত, চক্রান্ত, মা এরা সব যোগসাজশ করে আমাকে ফাঁসানোর টান করছে, মা এটা ফুল চক্রান্ত। হ্যাঁ আশ্চর্য, আমি কার, না না বলো, কার কার কিডন্যাপ করেছি আমি, বলো কার কিডন্যাপ করেছি আমি? আমাকে। আয়ুষীর কিডন্যাপ করেছেন আপনি? কেন? না না বলুন, কে ক্ষতি করেছে আমার মেয়ে? কে ক্ষতি করেছে আপনার? বলুন বলুন, কে ক্ষতি করেছে? অনেক ক্ষতি করেছে এই লোকটা আমাদের, সে সমস্ত ক্ষতির কোনো ক্ষমা হয়নি। আমার জেঠুকে খুন করেছে। আমি আর দি ভাই মিলে এই লোকটার বিরুদ্ধে অনেক রকম অনেক রকম ক্লু জোগাড় করেছিলাম, তাই জন্যই তো এই লোকটা আমার দিভাইকে কিডন্যাপ করে, তারপর সেই কাগজগুলো আমাদের থেকে ছিনিয়ে নেয়। কিন্তু আমি হার মানিনি জেম্মা, আমি হার মানবও না, আমি প্রমাণ করবই।
আমার জেঠুকে খুন করেছে চন্দন রায় চৌধুরী। না না হতে পারে না, মিথ্যে, সব মিথ্যে, হতে পারে না।